ঘর আছে, দোর আছে, রাত আছে, ভোর আছে, মানুষগুলো কেন একা একা? ঘর আছে, দোর আছে, রাত আছে, ভোর আছে, মানুষগুলো কেন ফাঁকা ফাঁকা? সমাজটা চাই বদলে দিতে, বাস্তবে না পারি তো কল্পনাতে। দিন পাল্টাই পাল্টাই নিয়ম, কমটাকে বেশি করি বেশিটাকে কম। ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন, জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন। ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন, জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন। দিন যাক বুড়ো থুথুড়ে, দিন আসে অদ্ভুত উড়ে, দিন মাতে আজ গবি সুরে, দিন যায় অদ্ভুত উড়ে। দিন যাক বুড়ো থুথুড়ে, দিন আসে অদ্ভুত উড়ে, দিন মাতে আজ গবি সুরে, দিন যায় অদ্ভুত উড়ে। তুই নবীন, তুই কাঁচা, তাই তোকে আঘাত করলুম না, না হলে ইচ্ছে করছে তোর গন্ড দিশে দুটো কষে লাগাতে। শুনো, এরকম করলুম খেলুম করে আমার সাথে কথা বলবা না। আরে কার্ডে তো টাকা নাই। কার্ডে পয়সা থাকলেও তো আমি আপনার কল অ্যাকসেপ্ট করি না, জানেন না? হ্যাঁ, কিন্তু শোনা, তোমার সাথে কথা না বলতে পারলে যে আমার কুলটা ফাইটা যায়, আমি কি করবো বলো? শোনা, আকাশে অনেক তারা। কোথায়? আকাশে। আমার নামটা কি শোনা? আকাশ। কালকে গাড়ি নষ্ট হইব, পার্টস বদলান লাগবো। দেখেন, আবার ধরা খায়েন না, বাবা অনেক খুশি হবে। হুম, তোমার বাবা খুশি যেন আমাকে কোরবানি দাও। কোরবানিটা আবার কি? কোরবানি আবার কি? তোমার বাবা যদি আমাকে বলে ওইখানে নীলন হয়ে বসে থাক সারাদিন, তুমি খুশি হবা, তোমার বাবা খুশি হবে। নীলন হয়ে বসে থাকবা? ফরাজ যেমন সিঁড়ির জন্য পাহাড় কেটে পানি নিয়ে আসছিল। হ্যাঁ, আমি পানি নিয়ে আসি আর তোমার বাবা ওইখানে সাঁতার কাটুক সারাদিন। মা, আপনি তো কাজটা খুব ভালো করছেন। কোন কাজটা? এই যে আইনুনের কাছ থেকে ফোনটা নিয়ে নিছেন। আপনি যে কেন প্রথমে ওকে ফোন দিয়েছিলেন এটা তো আমার মাথায় ঢুকে না। নেন ওর আগের সেট। মা, তুমি এটা বিক্রি করে আমাকে টাকাটা এনে দিও। আমার মাথায় যে কি পোকার ঢুকছিল তখন, এই খামাখা কতগুলো টাকা উল্টা পাল্টা নষ্ট করছি। এতগুলা টাকা, এখন খুব আফসোস লাগতেছে। এক কাজ কর বাবা, ওইগুলা না দোকানে দিয়া। ওগুলো তো ফেরত নেবে না। ফেরত নেবে না? তাহলে ওগুলো বিক্রি করে দে অন্যখানে। চেষ্টা করে দেখি। দেখ বাবা, 20,000 টাকা বল, কম টাকা তো না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। দেখ বাবা, এই যে হয়েছিল আমার মাথার মধ্যে এতগুলো টাকা, খামাকা খামাকা সব খরচ করলাম উল্টা পাল্টা।
নতুন দাদা ভাই আপনার সাথে কোনো কথা নেই। আপনি সেদিন আমাদের বাসা থেকে চলে কেন গেছিলেন? কারণ তোমার দাদি আমাকে তাড়িয়ে দিয়েছিল তাই। না মোটেও না, দাদি তো এরপর অনেক চেঞ্জ হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আগে রন্টুর সাথে কথা বলে আসি। তুমি তোমার দাদিকে গিয়ে বলো যে আমি থাকতে এসেছি, তারপর তোমার দাদি কি বলে সেটা শুনে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, দাদি নিশ্চয়ই তোমাকে থাকতে দিবে, আর তোমার এরপর যাওয়াও হবে না। থাকতে বললে থাকবো, যাও। বাবা রন্টু আসবো? বাবা আসেন, বাবা আসেন, বসেন বাবা। বাবা আপনি তো ম্যাজিক জানেন, আমার বাবু শ্বশুর আমরা ছাড়া কিচ্ছু বোঝে না। তাই নাকি? শুনে খুবই খুশি হলাম, এটা জানার জন্যই আসলাম। তা বাবা তাওয়া গরম থাকতে থাকতে রুটিটা সেকে নাও। মানে বিয়েটা করেই ফেলো, বোঝো তো বুড়া মানুষ মতিগতির ঠিক থাকে না, কখন মরে টরে যায়। এটা ঠিক বলছেন বাবা। তা তোমার মায়ের অবস্থা কি? ভয়াবহ, আবার কিপটা হয়ে গেছে। আমার মনে হয় মামা এবার কিপটাটা একটু বেশি হয়েছে। আমার ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আবার কী ঠিক হবে? মানুষের উত্থান পতন আছে না, এখন হচ্ছে তার পতনের সময়। দাদি। ও দাদি। কি নতুন দাদা ভাই এসেছে, আমি তাকে থাকতে বলেছি। কেন বলছিস? সে আমাদের সাথে থাকবে। আহা কেন বললি, বেকার মানুষ কাজকর্ম করে না, বসে বসে খালি অন্ন ধ্বংস করে, না ও থাকার দরকার নেই। দাদি সে না তোমার ভাই। তো কি হয়েছে? আমারও তো আপন ভাই নেই, কিন্তু জাহাঙ্গি যে আমার বাড়িতে এসে বলে আমাকে থাকতে দাও, আমি দিব না। মহিন আর জাহাঙ্গি এখনো নাকি? হ্যাঁ সে চাচা ঘরে আসে, যাও তুমি ওকে থাকতে বলো। আচ্ছা আমি দেখবো না, তুই নিজের কাজে যা, বড় দেখে পারবে নাক কলাতে আসছে। আমি তো নাক কলাচ্ছি না, আমি তো খালি বলছি যে তুমি তাকে থাকতে বলো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই যা। কি প্রতিদিন শোনা, দেখলা তোমার দাদিকে? উনি আমার বোন তো, আমি তোমার চাইতে ওনাকে ভালো চাই। আসি। কবিতা তোর উপর কিন্তু আমার অনেক আশা ভরসা, বুঝছিস? জি বাবা। পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাবি, ঠিক আছে? জি বাবা, তা তো চালিয়ে যাবই। আর ওই পিএইচডি ডিগ্রি ধারী ছাড়া কাউকে বিয়ের কথা ভাববি না। বাবা আমি রন্টুকে বলেছি, ও যেন ইংল্যান্ড থেকে পোস্ট গ্রাজুয়েশনটা সেরে আসে। নো 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 নো, ওই রন্টু মন্টু ঘন্টু ওদেরকে দিয়ে হবে না, ও সমস্ত বাদ। বাবা দরজা বন্ধ করো, শাট দাও ডোর। কবিতা আজকে থেকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। ও বাবা, এই
রন্টু মানে তো আবিদ হাসান, ওই যে টিভি রিপোর্টার। কোথাকার কেন আবিদ হাসান টিভি রিপোর্টার, রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, ওসব দিয়ে হবে না। কবিদার তোর তোর আজ থেকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ, ঠিক আছে? বাবা আমার মনে হয় তোমার ঘুমে ডিস্টার্ব হয়েছে, তুমি বরং ঘুমাও। না না আমি ঠিক আছি, ঠিক আছি, একদম একদম ঠিক আছি। বোমা, ওই যে রন্টু না ফন্টু, ও যদি দেখো যে আমার বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করছে, তাহলে পুলিশকে ডেকে ওকে ধরিয়ে দেবে, ঠিক আছে? জি ভাই। কবিতা, কবিতা দাঁড়াও এখানে, আমি ফোন ধরছি। হ্যালো, হ্যালো আঙ্কেল, একটু কবিতাকে দিন না। কে, তুমি কে? আঙ্কেল আমি আবিদ হাসান। আবিদ হাসান কে? কোন আবিদ হাসান, কিসের আবিদ হাসান? আঙ্কেল আমি আমি রন্টু। রন্টু, রন্টু কে? এই ভাই শোন, আর যদি কখনো এই বাড়িতে ফোন করিস তাহলে কিন্তু আমি পুলিশকে ডেকে একেবারে ক্রস মাইনে দিয়ে দেবো। আই পাগলি, কি হয়েছে, কান্দছো কেন? আমি বাবার মতি গতি কিছুই বুঝি না। আচ্ছা, বাবা হঠাৎ করে ঘুম থেকে উঠছে না, সব ঠিক হয়ে যাবে। না ঠিক হলে দেখো কিন্তু আমি কি যে করি। আচ্ছা বাবা, সেটা দেখা যাবে, আসো, আর কান্দা লাগবে না। হ্যালো রন্টু, সর্বনাশ হয়ে গেছে, বাবা আবার আগের বাবা হয়ে গেছে। মানে কি? তোমাকে দেখতে পারতেছে না, তোমার নাম শুনলে জ্বলে উঠতেছে। হ্যাঁ, আমরা তো ইডিয়েট বললো, আরে কি আশ্চর্য, আমরা দেখলে সেটা খুশি হতো। সেটাই তো, আমি তো কিছুই বুঝতেছি না, এখন ভাবিকে বলছে আমার যাতে বাইরে যেতে দেওয়া না হয়। শোনো, তোমরা যদি খুব বেশি চাপাচাপি করে ঘরটা বেরো আসবা, আমরা স্টেট কাজে অফিসে গিয়ে বিয়ে করবো, ঠিক আছে? কি হলো বাবা, কাঁদতেছো কিসের জন্য? বাসার অমতে আমি বিয়ে করতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি কান্দো না, আমি পিএইচডি করে এসে তোমার বিয়ে করবো, ঠিক আছে? ও আল্লাহ, ওর কি হবে এখন, শেষ পর্যন্ত পিএইচডি। আই আনাল, আই আনাল ফোন করছিলাম। ও জি বলুন। টিভিতে আপনার গান দেখলাম, আর বহুত ভালো লাগছে। থ্যাংক ইউ। আয়ানার একটা ক্যাসেট করতাম চাই, আর একটা মিউজিক কোম্পানি আছে। খুব ভালো। তয় গান করতে অনেক টেয়া লাগে, 12টা গান করতে 1.5 লক্ষ টেয়া লাগে, অর্ধেক আনে দিবেন, বাকি অর্ধেক আয় দিব। মার্কেটে যদি সিডিটা হিট করে যায়, আর অর্ধেক আমি কাটিলুম, বাকি অর্ধেক আনার পাওনা আয়ানার দিয়ে দিব। 1.5 লাখের 50% 75,000, রাইট? জি। আর কোম্পানির অনেক সুনাম আছে, আমরা 2 নম্বরই ঘুরি না, মান সম্মান নিয়ে তো সবসময় কাজকর্ম করা যায় না, তো আপনার না মান সম্মান থাকব। আর নেটে কী করলেন আমার টেলিফোন করে জানায়। জি, আমি বাসায় সবাইকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। তাছাড়া আমার ছোটো দেবর টেলিভিশনে কাজ করে, চ্যানেল আই রিপোর্টার, ওকে জিজ্ঞেস করে দেখি ও কি বলে। তো আই উঠি, চা খেয়ে যান। জি নয়ের জন্য অন্য দিন তাই চলি। সব
এদিকে একটু এসো তো মা। জি বাবা। এক কাপ চা খাবে মা? জি বাবা। যাও নিয়ে এসো। কবিতা এদিকে একটু আয় তো মা। আবির ছেলেটা মনে হয় ফোন করেছিল, ওকে একটা রিং ব্যাক করিস, আর তোর কথা শেষ হয়ে গেলে আমাকে একটু ফোনটা দিস। আবার কেন দিব ওকে? ইডিয়েট বলে গালি দিবা তাই? ও গালি দিয়েছি নাকি? ঘুমের ঘরে ছিলাম হয়তো। তুই একটু ফোন কর, আর কথা শেষ হলে ফোনটা আমাকে দিস, আমি ওকে একটু সরি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, যা ফোনটা কর। ভাবি বাসায় লোক আসবে, আমি পাঠাচ্ছি, ওরা টিভি কেনে, ওরা আসলে বাবার টিভি আর ডিভিডি প্লেয়ারটা একটু দেখাবা তো। ওগুলো বিক্রি করার কথা আসতেছে কেন? আর বলো না, মা খুব করে ধরছে, কি করি বলো তো, অফিসের লোক দিয়ে এসব লোক জোগাড় করলাম। নান্টু শোনো, মা তো ঝন্টুরও এসব বিক্রির কথা বলছিল, ঝন্টু বলল বিক্রি করার দরকার নাই, যা দাম হয় আমি দিয়ে দিতেছি। আমি নিজে মাকে 20,000 টাকা দিলাম, এখন তো মা এসব বিক্রি করতে পারবে না। মার মাথাটা সত্যিই গেছে। ঠিক আছে ভাবি, ওরা আসলে বিদায় করে দিও। আচ্ছা ঠিক আছে, খোদাহাফেজ। মা যে কি করে না। শোন না, চলো আমরা মোটরসাইকেলে বেড়াইতে যাই। না শোনো শোনো, মোটরসাইকেলে বেড়াইতে গেলে তো তোমার সাথে আমার প্রেম হয়ে যাইতেছে না, চলো চলো আমরা আশুলিয়া যাবো। না প্লিজ শর্ণা। কবে যেতে চান? তোমার সুবিধা মতো। আমার সুবিধা তো এক বছর পরে। না শর্ণা, কালকেই চলো, আমার ক্লাস বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে। শর্ণা বলো, তোমাকে কোত্থেকে তুলে নেব? রাপা প্লাজার সামনে থেকে। ও কি শোনা, আমি আসতেছি। এই শোনো, সিডি কোম্পানি থেকে লোক আসছিল, কাট দিয়ে গেছে। কি চায়? আমার একটা সিডি বের করতে চায়। বাপ রে। 1.5 লক্ষ টাকা লাগবে, 50% আমরা আর 50% ওরা দিবে। যদি ক্যাসেট হিট করে তাহলে টাকা ফেরত, আর যদি ক্যাসেট ফ্লপ করে তাইলে গেল। ভালোই তো ব্যবসা। কেন, 75,000 টাকা দিতে পারবে না তুমি? না টাকাটা বড় কথা না, তাহলে আসল কথা হলো গিয়ে তুমি হলে একটা হাউসওয়াইফ, আমরা মোটামুটি একটা কনজারভেটিভ ফ্যামিলি, এই ফ্যামিলির মেয়ে হয়ে তুমি সিডি বের করবা কিনা একটু ভেবে বলি। কেন, এটা এত ভাবনার কি হলো? না মারে জিগাই। আরে মারেই বা কেন জিজ্ঞেস করবা, তোমার মা যে চাইতেই 20,000 টাকা দিয়ে দিলা, আমারে জিজ্ঞেসিলা? এখন আমারে টাকা দেওয়ার বেলায় মা রে জিগাইবা, অমুক রে জিগাইবা, তমুক রে, থাক বাবা, তোমার টাকা দেওয়া লাগবে না। আরে আরে এই জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন, ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন, জানিয়ে
সত্য নয় পুরোটাই স্বপ্ন। দিন যাক বুড়ো থুথুড়ে দিন আসে অদ্ভুতুড়ে দিন মাতে আজ কবি সুরে দিন যায় অদ্ভুতুড়ে দিন যাক বুড়ো থুথুড়ে দিন আসে অদ্ভুতুড়ে দিন মাতে আজ কবি সুরে।